পঞ্চম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর একটি গল্প, বোকা কুমিরের কথা, শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আজকের এই ক্লাসের মাধ্যমে এই গল্পের সমগ্র বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমরা যদি একবার মন দিয়ে ভালোভাবে দেখে নাও তাহলে এই গল্পটি বুঝতে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না এবং এর প্রশ্ন উত্তর করতেও তোমাদের অনেক সহজ হবে। তাহলে চলো এবার আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। গল্পের নাম বোকা কুমিরের কথা, শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। সর্বপ্রথম আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কবির পরিচিতি সম্পর্কে অবগত হতে হবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে বাংলাদেশের ময়মনসিংহের মুসুয়ায়। তিনি শিশু কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী, বৈজ্ঞানিক কাহিনী ইত্যাদি রচনা করেন। তার লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, গুপিগায়েন বাঘাবাইন বিখ্যাত। 1913 সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তার সন্তানদের মধ্যে সুখলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যের অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। এই লাইনটি তোমরা মনে রাখবে যে আজকের আমাদের পাঠ্য এই বোকা কুমিরের কথা গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। এবার আমরা গল্পের মূল আলোচনায় আসি। গল্পের নাম বোকা কুমিরের কথা। গল্পের নিচে দেখো একটি ছবি দেওয়া রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে একটি কুমির এবং একটি শেয়াল, এবং গল্পের নাম বোকা কুমিরের কথা, অর্থাৎ এখানে এই কুমিরকে বোকা বলা হয়েছে এবং কেন তাকে বোকা বলা হয়েছে কি বিষয় বৃত্তান্ত আমরা গল্পের মধ্যে আস্তে আস্তে জানব। তাহলে চলো এবার আমরা গল্পের আলোচনায় প্রবেশ করি। কি বলছে, কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। কি বলছে, কুমির আর শেয়াল দুই বন্ধু এবং দুজনে মিলে ঠিক করলো তারা চাষ করবে। কী চাষ করবে, কী চাষ করবে? তারা ঠিক করলো যে আলুর চাষ করবে। এবং কুমির এতটাই বোকা, সে জানে না যে আলু মাটির নিচে হয়। তো আমাদের পরিবেশে এরকম অনেক গাছ আছে যেগুলোর ফল গাছের মধ্যে থাকে, যেমন আম গাছ, লেচু গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলোর ফল গাছের মধ্যে লেগে থাকে। এবং এরকম আরও অন্যান্য বিভিন্ন গাছ আছে যেগুলোর ফল মাটির নিচে হয়, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর ফল মাটির নিচে হয় এবং এর গাছগুলি মাটির ওপরে বেরিয়ে থাকে এবং ফলগুলি থাকে মাটির নিচে। এই বোকা কুমির সে কথা জানতো না যে আলুর ফল মাটির নিচে হয়, সেটা সে কুমির জানতো না। তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। তাই সেই কুমির শেয়ালকে বলল যে গাছের আগার দিক কিন্তু আমি নেব এবং গোড়ার দিক তুমি নেবে। কেন বলল? সে কুমির তো ভাবলো যে আলু বুঝি সে গাছের মধ্যে হবে এবং সে যদি গাছের আগাগুলো নিয়ে নেয় তাহলে সে ফলগুলো সে পেয়ে যাবে। তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক আমার এবং গোড়ার দিক তোমার। পরে কি বলছে, শুনে শেয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। শুনে শেয়াল হেসে বললো, ঠিক আছে তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখে শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গেছি, আচ্ছা আসছেবার দেখব। তো আলু যখন হয়েছে তো তখন কুমির কি করেছে, সমস্ত গাছের আগাগুলি কেটে বাড়িতে নিয়ে এসেছে, কারণ সে গাছের আগার দিক দাবি করেছিল। তো বাড়িতে এনে দেখে তাতে একটা আলুও নেই।
এবং মাঠে গিয়ে দেখে যে শেয়াল মাটি খুঁড়ে সমস্ত আলু তুলে নিয়ে গেছে। এবং কুমির মনে মনে ঠিক করলো যে না, এবার বড্ড ঠকে গেছি, ঠিক আছে পরের বার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবার কিসের চাষ হয়েছে? এবার হয়েছে ধানের চাষ। এবারে কুমির মনে ভাবছে আর কিছুতে ঠকতে যাবে না, তাই সে আগে থেকেই শিয়ালকে বললে, ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। তো মনে রাখবে যে এবার হয়েছে কিসের চাষ? ধানের চাষ। প্রথমবার কী চাষ হচ্ছে, দ্বিতীয়বার কী চাষ হচ্ছে, তৃতীয়বার কী চাষ হচ্ছে, এগুলো মনে রাখবে, এগুলো কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো এবার হয়েছে ধানের চাষ, অর্থাৎ দ্বিতীয়বার হয়েছে ধানের চাষ। তো কুমির দাবি করেছে যে এবার সে গোড়ার দিক নেবে, কেননা আগের বার সে আগার দিক নিয়ে ঠকে গিয়েছিল, এবার সে নিবে গোড়ার দিক। তাই সে শিয়ালকে বলছে যে ভাই এবার আমি গোড়ার দিক নেব এবং তুমি নেবে আগার দিক। শুনে শিয়াল হেসে বললো, আচ্ছা তাই হবে। শুনে শিয়াল এবারও হেসে বলছে যে ঠিক আছে তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল এসে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবার ভারী খুশি হয়ে আছে, ভাবছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তো সেবার কিসের চাষ হয়েছিল? সেবার হয়েছিল ধানের চাষ। কুমির নিয়েছিল গাছের গোড়ার দিক। তো গাছের গোড়ার দিকে তো ধানের কিছুই থাকে না, সমস্ত কিছুই থাকে ধানের, ধান গাছের আগার দিকে। এবং শেয়াল এসে সেই ধান গাছের খড় শুদ্ধ ধানগুলো কেটে নিয়ে গেছে এবং গোড়াগুলো রেখে গেছে কুমিরের জন্য। এবং কুমির এসে দেখে সেই গোড়ার মধ্যে কিচ্ছু নেই, কেননা ধান হয় গাছের আগার দিকে। তাই সে বলছে যে হায় কপাল, লাভের মধ্যে খড়গুলো গেল। কুমির বলছে যে ধান তো নিয়ে গেল, গেলই সঙ্গে সে খড়গুলো পর্যন্ত নিয়ে গেল, সুতরাং তার বিন্দু মাত্র কোনো লাভ হয়নি। তখন কুমির বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়াল বাছা, তোমায় দেখছি, এবার আমি তোমাকে আগার দিক নিতে দেবো না, সব আগা আমি নিয়ে আসব। তো কুমির এবার বড্ড খেপে গেছে, কেননা সে দুবার ঠকে গেল শিয়ালের কাছে। তো সে মনে মনে বলছে, দাঁড়াও শিয়াল বাছা, তোমাকে আমি দেখছি, এবার যে চাষ করব তোমাকে আর আগার দিক নিতে দেবো না, এবার সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। তো সেবার কিসের চাষ হয়েছে? সেবার হয়েছে আখ, আখের চাষ হয়েছে। কুমির তো আগেই বলেছে এবার সে আগা না নিয়ে ছাড়বে না, কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলি নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। তৃতীয়বার কিসের চাষ হয়েছিল? তৃতীয়বার অর্থাৎ শেষবার চাষ হয়েছিল আখের চাষ। কুমির বলেছিল কোন দিক নেবে? আগার দিক। তোমরা দেখে থাকবে যদি কখনো হাটে বাজারে গিয়ে থাকো, যদি কখনো আখ কিনে থাকো, তোমরা দেখবে যে আখের যে একদম আগার দিক থাকে সেটা কিন্তু ফলওয়ালারা সেটা কেটে বাদ দিয়ে দেয়, কেননা সেটার মধ্যে কিচ্ছু থাকে না, তাই সেটা কেটে বাদ দিয়ে দেয়। তো সেই শিয়াল সমস্ত আগাগুলি কুমিরের জন্য রেখে গেছে, কেননা কুমির আগার দিক দাবি করেছিল, আখগুলি সে নিজে নিয়ে বাড়িতে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখে খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আখগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তো লাস্টের লাইনটা মনে রাখবে যে শেষে রেগে গিয়ে কুমির শিয়ালকে কি বলেছিল, কি বলেছিল, না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তো পরিশেষে কি হলো, সেই কুমির সত্যি বোকা প্রমাণিত হলো এবং সে শিয়ালকে বলল যে না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। ভীষণই মজার একটি গল্প, বোকা কুমিরের কথা শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। এবং কোনো অংশ যদি বুঝতে না পারো কিংবা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা তোমাদের আবার বলার চেষ্টা করব। তোমরা যদি পঞ্চম শ্রেণীর এরকমই অন্যান্য ভিডিওগুলি পেতে চাও তাহলে তোমরা চলে যাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লাস ফাইভের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেখান থেকে তোমরা ক্লাস ফাইভের অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এইটুকুই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।